Hello, dear students. Assalamualaikum. Kamal Shukran Shabai. Aur ye din pore ami abar aslam nonisham Yeasmin Jahan to andar math ekta topics niye. Porikha chilo, onek porashona korecho, porikha diyecho. Tarpore class shuru holo. Nishchoi tomader class e eshe khub bhalo lagche school e eshe. তারপরে আমরা এখন তো মানে ওই সিচুয়েশনটা এখনো ওরকম নরমাল হয়নি, আমরা এখন দুই দিন আসবো স্কুলে, আর বাকি দিন বাকি দুইটা মেবি দুইটা ক্লাস আমরা অনলাইনে করব, আর এক দুইটা ভিডিও যাবে, আর তোমরা ভালো করে দেখবে, অ্যাটেনশন দিবে আবার পড়াশোনায়, সেই প্রতীক্ষায় আবার শুরু করছি। দেখো আজকের বিষয় কি হচ্ছে, জ্যামিতি পড়াবো। জ্যামিতি কি, তোমরা জ্যামিতিতে আসলেই ভুল করো, বুঝছো? আমি পরীক্ষা দেখলাম তো সব কিছু ঠিক করে লিখতেছ, জ্যামিতি লেখার সময় তোমাদের আলসেমি বা তোমরা পারতেছো না বা লেখা শেষ করতে পারতেছো না, এইটা সেইটা জ্যামিতির বেলায় যত মানে যত তোমাদের অসুবিধা হচ্ছে জ্যামিতির বেলায়। জ্যামিতিটা কিন্তু তোমরা একটু কনসাস হলেই জ্যামিতিটা খুব ভালো করে তোমরা লিখতে পারো। যেমন জ্যামিতি যখন আসবে তো যেমন আজকে পড়াবো হলো চতুর্ভুজ। চতুর্ভুজ তোমাদের মাথায় কল্পনা করতে হবে যে চতুর্ভুজ কোনটা। যেমন আমরা যখন রেখা পড়বো, এটা রেখা, এটা কোন, এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে আবার রিয়াসে আয়তক্ষেত্র পড়বো, তারপরে বর্গক্ষেত্র পড়বো, এই দুইটা পড়বো, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এই দুইটা পড়বো। চতুর্ভুজ যখন ইয়ে করবে তখন তোমাদের এই চারটা বাহু, চতুর্ভুজ মানে কি চারটা বাহু আসবে, ঠিক আছে? ধরো এখানে চতুর্ভুজ, চারটি বাহু দ্বারা, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বা আবদ্ধ ক্ষেত্রকে, ঠিক আছে? সীমাবদ্ধ আবদ্ধ মানে চারটা চারটা একসাথে লাগানো থাকবে, ঠিক আছে? এই যে ধরো আমি যখন ইয়ে করব কি বলে জ্যামিতি আঁকার চেষ্টা করবো, তখন অবশ্যই পেন্সিল নেবো, স্কেল নিব, ঠিক আছে? স্কেল দিয়ে আঁকার চেষ্টা করবো। তোমার একটা ছোটো স্কেল নিও, আমি একটা বড় স্কেল ইউজ করছি, ঠিক আছে? এ বি সি ডি নাম্বারগুলো দেখেছো, এ বি সি ডি আমরা কিন্তু এ বি সি ডি এভাবে নিই, ঠিক আছে? সব কিছুর একটা নিয়মে চলবে, ঠিক আছে? এ বি সি ডি আবার দেখো, আবার যদি এখানে দিতাম এ বি সি ডি এভাবে কিন্তু লিখতাম, ঠিক আছে? সব কিছুর সীমা আছে, এখানে এটা হবে, এটা হবে, এটা হবে, তারপরে এটা হবে, ঠিক আছে? দেখো এ এ বি দিচ্ছে, এটা বি সি সি ডি ডি এ, এটা চারটা বাহু কিন্তু হয়েছে। দেখো এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি ডি একটা বাহু, ডি এ একটা বাহু, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে, তোমাদের একটু বুঝতে হবে। চিত্রে যখন এটা দিবে তখন চতুর্ভুজ একটা একে দিবে, কলম দিয়ে বা পেন্সিল দিয়ে তো তোমরা লিখো। চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ, চতুর্ভুজ, ঠিক আছে? এটা চারটা বাহু, কিন্তু চারটা বাহু, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। যেমন এ বি একটা বাহু, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি এ একটা বাহু, ডি এ সি ডি একটা বাহু, ডি এ একটা বাহু, ঠিক আছে? এ
B, C, D. A, B হচ্ছে A বাহুটা, B, C হচ্ছে A বাহুটা, C, D হচ্ছে A বাহুটা, D, A হচ্ছে A বাহুটা, ঠিক আছে? এরকম চারটা বাহু যখন একত্রে মানে সীমাবদ্ধ, চারটা বাহু যখন সীমাবদ্ধ, এক দুই তিন চার, এই চারটা বাহু কিন্তু সমান্তরাল চলে, তখন কিন্তু চতুর্ভুজ তৈরি হবে না। যখন চারটা বাহু সীমাবদ্ধ ক্ষেত্রকে মানে আবদ্ধ ক্ষেত্রকে, এই এটুক আবদ্ধ ক্ষেত্র, এখানে তো খোলা কিছু নেই, ঠিক আছে, এটাকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, তোমরা যখন জ্যামিতি পড়বে আবদ্ধ ক্ষেত্র, এখানে তো খোলা কিছু নেই, ঠিক আছে, এটাকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, তোমরা যখন জ্যামিতি পড়বে তোমাদের মাথায় চিন্তা করতে হবে যে তোমাদের চিত্রগুণটা অবশ্যই চিত্র আঁকতে হবে, যেমন এখানে তোমরা লিখো আর চিত্র পরীক্ষার সময় এঁকেছো এইখানে, এটা হবে না। এটা আমি মার্কস মনে হয় হাফ নাম্বার কেটে দিয়েছি যারা এটা করেছো, দু একজন করেছো, আমি তো বুঝাই দিছিলাম, তারপরেও দু একজন করেছো, তখন আমি হাফ মার্কস কেটে দিয়েছি। তখন যখন এই পেজ লিখবে তখন আমার আবার বা পেজ উল্টিয়ে আমি দেখবো যে কি লিখেছো, আমি যখন দেখবো যে চতুর্ভুজ তোমরা এখানে লিখছো আমি ভাববো যে চতুর্ভুজ এখানেই তুমি শেষ করে দিয়েছো, কিন্তু আবার যখন আমি দেখতে যাই দেখি যে না অত কি বলে চিত্র দেয় নাই, চিত্র দেয় নি, তাহলে ও নাম্বার কম কমিয়ে দিয়েছি আমি, চারটি বাহু ধরে তখন 2.5 দিয়েছি যে সে চিত্র দেয়নি, কিন্তু আবার যখন পেজ উল্টিয়েছি আমি খাতার তখন দেখি এখানে একটা কি বলে একটা চিত্র, তখন কিন্তু আমার আমার একটু দেখতে সমস্যা হয়েছে, ঠিক আছে, তখন আমি হাফ নাম্বার কেটে দিয়েছি। তোমাদের এটা মনে রাখতে হবে যেখানে লিখবে সেখানেই তোমরা চিত্রটা আঁকবে, আর সবসময় মাথায় রাখবে, আমি সবসময় বলি যে চিত্রটা আগে মাথায় চিন্তা করবে যে চতুর্ভুজ তাহলে কোন চিত্রটা হবে, এই চিত্রটা হবে চতুর্ভুজ মানে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, আর ত্রিভুজ যখন করবো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, কোন দুইটি বাহু এক এক বিন্দুতে মিলিত হলে রেখা, যার দৈর্ঘ্য শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ উচ্চতা কিছু নেই তাকে রেখা বলে, এগুলো আমাদের আমার মাথায় সবসময় রাখতে হবে, তাহলে আমি জ্যামিতি ভালো করতে পারবো, ঠিক আছে। আর সবসময় বলেছি যে যেই পেজে তোমরা কি বলে সংজ্ঞাটা লিখবে সেই পেজে তোমরা চিত্রটা আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। আমি যখন অন্য পেজে দেখছি আমি ভাবছি যে তুমি তোমরা লিখো নাই, তখন নাম্বার কেটে দিয়েছি, কিন্তু পেজ উল্টিয়ে দেখেছি আবার তোমরা চিত্র এঁকেছো, তখন আমার আবার এখানে এই যে টু পয়েন্ট ফাইভ দিয়েছিলাম, আবার কেটে আমি 4.5 দিয়েছি, তখন 5.5 নাম্বার কেটে দিয়েছি, ঠিক আছে, তো বুঝে গেছি নিশ্চয়ই। আচ্ছা, আজকে আমি শুধু এটাই দেখালাম তোমাদের, পরবর্তী ক্লাসে আর কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, আজকে এ পর্যন্তই শেষ করছি, তোমরা এটা করে অবশ্যই মুখস্থ করবে, চিত্রটা আঁকবে সুন্দর করে করে আমার কাছে জমা দিবে, ঠিক আছে। আমি আজকে এই ক্লাসটা শেষ করছি, আসসালামু আলাইকুম।